আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের অষ্টম অধ্যায়ের 137 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 অ্যাক্টিভিটি 8.4.6 লাইফ ইন দ্য উডস পেজ নাম্বার 137। এটা হচ্ছে অষ্টম অধ্যায়ের সর্বশেষ কাজ, ঠিক আছে? শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। পেজ নাম্বার 137, অ্যাক্টিভিটি 8.4.6, এটা আমাদের আজকে আলোচনার বিষয়। রাইট এ টেক্সট অন মেটাফোর্স, মেটাফোর সংক্রান্ত মানে রূপক সংক্রান্ত একটা টেক্সট তোমাদের লিখতে বলা হয়েছে। ইউজ দ্য ফলোয়িং গাইডলাইন্স টু রাইট দ্য ফার্স্ট ড্রাফ্ট অফ দ্য টেক্সট। তো টেক্সটের প্রথম খসড়া লেখার জন্য নিচের দিক নির্দেশনাগুলো তোমরা ব্যবহার করতে পারো। কী কী বলা আছে এখানে? এ নাম্বারে আছে ডিফাইন মেটাফোর ইন ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের ভাষায় মেটাফোর সম্পর্কে লেখো। বি নাম্বারে বলা আছে মেক এ লিস্ট অফ মেটাফোর্স দ্যাট ইউ লাইক ফ্রম হোয়াট ইউ হ্যাভ রিড অর ফ্রম ইউর সারাউন্ডিংস। তুমি যা পড়েছো বা তোমার চারপাশ থেকে তুমি যে রূপকগুলো শুনেছো তার একটা তালিকা তৈরি করো। নাম্বার সি, চুজ ওয়ান মেটাফর ইউ লাইক ফ্রম দ্য লিস্ট অ্যান্ড এক্সপ্লেইন হোয়াট ইট মিন্স। গিভ এন এক্সাম্পল অফ হাউ ইউ উইল ইউজ ইট হোয়াইল ইউ আর টকিং টু সাম ওয়ান অ্যান্ড ইন ইউর রাইটিং। এই তালিকা হতে তোমার পছন্দ মতো একটা রূপক তুমি বেছে নাও এবং ব্যাখ্যা করো এর দ্বারা কী বোঝায়। কারোর সাথে কথা বলা ও তোমার লেখার সময় তুমি কীভাবে এটা ব্যবহার করবে তার একটি উদাহরণ দাও। ডি নাম্বারে আছে এক্সপ্লেইন হাউ দ্য ইউজ অফ মেটাফোর মেক্স ইউর রাইটিং অ্যান ইম্প্রুভড পিস অফ রাইটিং, এবং রূপকের ব্যবহার কীভাবে তোমার লেখাকে উন্নতি করেছে সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। লেটার এক্সচেঞ্জ ইউর নোট ইন পেয়ার্স অ্যান্ড মেক দ্য নেসেসারি চেঞ্জেস। তো শেষে তারপর তোমরা জোড়ায় জোড়ায় নোটগুলো শেয়ার করো এবং প্রয়োজনীয় পরিবর্তন করো। ফাইনালি পরিশেষে প্রেজেন্ট ইউর টেক্সট টু দ্য ক্লাস অ্যান্ড শেয়ার ইউর অপিনিয়ন অন ইউজিং মেটাফোর্স ইন এ টেক্সট। শ্রেণীকক্ষে তোমার পাঠ উপস্থাপন করো আর এই পাঠে রূপকের ব্যবহার করে তোমার মতামত শেয়ার করো। এরপর কিছু নিউ ওয়ার্ডস আছে, এগুলোর বাংলা অনুবাদও আমরা দেখব, মানে বাংলা অর্থ সহ দেখব। তো চলো শিক্ষার্থীরা প্রথমে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেখে নেওয়া যাক। 137 পৃষ্ঠায় এই প্রশ্নগুলো রয়েছে। 8.4.6, এ টেক্সট অন মেটাফোর্স ইজ রিটেন বিলো, রূপকের উপর একটি পাঠ নিচে দেওয়া হলো। দ্য ম্যাজিক অফ মেটাফোর ইন রাইটিং অ্যান্ড টকিং, লেখায় ও কথায় রূপকের জাদু। এ নাম্বার কোয়েশ্চেন যেটা ছিল ডিফাইন মেটাফোর ইন ইউর ওন ওয়ার্ডস, আবারও বলছে এখানে চারটা কোয়েশ্চেন আছে, এগুলো সাজিয়ে লিখলে কিন্তু টেক্সটটা হয়ে যাবে। তো আমার টেক্সটটা দেখাবো না, সরাসরি এখানে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে মেটাফোরকে নিজের ভাষায় ব্যাখ্যা করো। মেটাফোর্স আর দ্য ভাইব্রেন্ট কালার্স অফ রাইটিং হুইচ উই ইউজ টু পেইন্ট ভিভিড মেন্টাল পিকচার্স থ্রু ইমাজিনেটরি কম্প্যারিজন। অর্থাৎ রূপক হলো লেখার প্রাণবন্ত রং যা আমরা কাল্পনিক তুলনার মাধ্যমে আমাদের মনের স্পষ্ট চিত্র অঙ্কন করতে ব্যবহার করে থাকি। এ মেটাফোর ইজ এ ফিগার অফ স্পিচ দ্যাট কানেক্টস টু ডিফারেন্ট থিংস টু এনহ্যান্স আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ক্রিয়েটিং সিম্বলিক মিনিং। অর্থাৎ রূপক হচ্ছে এক ধরনের বাক্যালঙ্কার বা ভাষালঙ্কার যা আমাদের বোঝার ক্ষমতা বৃদ্ধি করতে ও প্রতীকী অর্থ সৃষ্টি করতে দুটি ভিন্ন বস্তুকে যুক্ত করে। বি নাম্বারে রয়েছে কোয়েশ্চেনটা, মেক এ লিস্ট অফ মেটাফোর্স দ্যাট ইউ লাইক ফ্রম হোয়াট ইউ হ্যাভ রিড অর ফ্রম ইউর সারাউন্ডিংস। অর্থাৎ তোমাকে একটা তালিকা করতে বলা হয়েছে তুমি যা পড়েছো বা তোমার চারপাশ থেকে যে রূপকগুলো শুনেছো সেগুলোর। তো অ্যান্সারে লেখা যায় যে এ লিস্ট অফ মেটাফোর্স, যে রূপকের একটা তালিকা। নাম্বার ওয়ান, দ্য প্রজেক্ট হ্যাজ নাও বিকেম এ হোয়াইট এলিফেন্ট ফর দ্য কান্ট্রি, যে এই প্রকল্পটি আমাদের দেশের জন্য বর্তমানে একটি ব্যয়বহুল প্রকল্পে পরিণত হয়েছে। হোয়াইট এলিফেন্ট মানে কি? ব্যয়বহুল প্রকল্প। নাম্বার 2, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, জীবন একটি চলমান ছায়া ছাড়া আর কিছুই নয়। নাম্বার 3, লাইফ ইজ জার্নি উইথ ইটস আপস অ্যান্ড ডাউনস, জীবন একটি উত্থান পতনের মধ্য দিয়ে যাত্রার মতো। নাম্বার 4, মাই বিলাভড ইউর স্মাইল ইজ এ রে অফ সানশাইন, আমার প্রিয়তম তোমার হাসি যেন সূর্যের কিরণের মতো উজ্জ্বল। নাম্বার 5, হোয়েন ইউ লাভ পিয়ার্স পালস ফল, যখন তোমার হাসিতে মুক্তা ছড়ে বা যখন তুমি হাসো তখন মুক্তা ছড়ে। 2 rivers in 2 eyes, দু চোখেই 2 নদী। এই যে মেটাফোরগুলো আমরা চারপাশে শুনেছি বা আমি এগুলো পড়েছি, এখান থেকে হচ্ছে আমরা 3 নাম্বার কোয়েশ্চেনে একটা মেটাফোর নিয়ে আলোচনা করব।
সি নাম্বার কোয়েশ্চনটা হচ্ছে চুজ ওয়ান মেটাফোর ইউ লাইক ফ্রম দ্য লিস্ট অ্যান্ড এক্সপ্লেইন হোয়াট মিনস গিভ অ্যান এক্সাম্পল অফ হাউ ইউ উইল ইউজ ইট হোয়াইল ইউ আর টকিং টু সাম ওয়ান অ্যান ইউর ইন ইউর রাইটিং। তো এর অ্যান্সারে লেখা যায় যে লাইফ ইজ এ জার্নি উইথ ইটস আপস অ্যান্ড ডাউন্স, যে জীবন হচ্ছে উত্থান পতনের মধ্য দিয়ে একটি যাত্রা। দিস মেটাফোর বিউটিফুলি ইন ক্যাপসুলেটস দ্য আইডিয়া দ্যাট লাইফ ইজ ফিল্ড উইথ ভ্যারিয়াস এক্সপিরিয়েন্সেস, সাম জয়াস অ্যান্ড সাম চ্যালেঞ্জিং। এই রূপকটি সুন্দরভাবে এই ধারণাটাকে ধারণা করে যে জীবন বিভিন্ন অভিজ্ঞতায় ভরা, কিছু আনন্দদায়ক আর কিছু চ্যালেঞ্জিং। দ্য জার্নি রিপ্রেজেন্টস আওয়ার প্যাথ অফ লাইফ, অন দ্য কন্ট্রারি আপস অ্যান্ড ডাউন্স সিম্বলাইজ দ্য টুইস্ট অ্যান্ড টার্নস উই ফেস। তো এখানে যাত্রা আমাদের জীবনের পথকে নির্দেশ করে, অপরদিকে উত্থান পতনে আমরা যেসব বিপদের বা বিভিন্ন ধরনের পাক ও বাঁকের সম্মুখীন হই তাকে প্রতিকায়িত করে। হোয়েন ইউ টক উইথ সাম ওয়ান অ্যাবাউট ফেসিং চ্যালেঞ্জেস উই ক্যান সে জাস্ট রিমেম্বার লাইফ ইজ এ জার্নি উইথ ইটস আপস অ্যান্ড ডাউন্স। তো আমরা যখন কারোর সাথে চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে কথা বলি তখন আমরা বলতে পারি যে মনে রেখো উত্থান পতনের মধ্য দিয়ে জীবন একটি যাত্রা মাত্র। ইন রাইটিং উই ক্যান ইউজ দিস মেটাফর টু মেড এ রিলেশন অ্যাবাউট পার্সোনাল গ্রোথ, হাইলাইটিং হাউ লাইফ ইজ চ্যালেঞ্জেস কন্ট্রিবিউট টু ইয়ার ওভারঅল জার্নি। তো আমরা যখন লিখি তখন লেখার ক্ষেত্রে এই রূপকটি আমরা ব্যক্তিগত সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কীভাবে জীবনের চ্যালেঞ্জগুলো আমাদের জীবনের সামগ্রিক যাত্রায় অবদান রাখে তা তুলে ধরার মাধ্যমে। সর্বশেষ ডি নাম্বার কোয়েশ্চনটা হচ্ছে এক্সপ্লেইন হাউ দ্য ইউজ অফ মেটাফোর মেক্স ইউ রাইটিং অ্যান্ড ইম্প্রুভ পিস অফ রাইটিং, যে তুমি ব্যাখ্যা করো এই রূপকের ব্যবহার কীভাবে তোমার লেখাকে আরও উন্নতি করেছে। এর অ্যান্সারে লেখা যেতে পারে যে দ্য ইউজ অফ মেটাফোর্স এনরিচেস রাইটিং বাই অ্যাডিং ডেপথ কালার অ্যান্ড ইমোশন। পরিশেষে আমরা এখানে কী বলতে পারি, রূপকের ব্যবহার নিবিড়তা, রং ও আবেগ যুক্ত করার মাধ্যমে লেখাকে সমৃদ্ধ করে। দে ক্যান মেক অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টস টেনসিবল অ্যান্ড রিলেটেবল, ইনভাইটিং রিডার্স টু কানেক্ট অন এ ডিপার লেভেল। তারা বিমূর্ত ধারণাগুলোকে বাস্তব ও সম্পর্কযুক্ত করতে পারে রূপক পাঠকদের আরও গভীর স্তরে যুক্ত করার মাধ্যমে এই কাজটা করে। মেটাফোর্স স্টিমুলেট দ্য রিডার্স ইমাজিনেশন মেকিং দ্য টেক্সট মোর এঙ্গেজিং অ্যান্ড মেমোরেবল। রূপক পাঠককে আরও চিন্তাকর্ষক ও স্মরণীয় করার মাধ্যমে পাঠকদের কল্পনাকে উদ্দীপিত করে। ইন কনক্লুশন মেটাফোর্স আর পাওয়ারফুল টুলস বোথ ইন স্পোকেন অ্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ, এনাবলিং আস কনভে কমপ্লেক্স আইডিয়াস উইথ ক্লারিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি। পরিশেষে আমরা এই কথা বলতে পারি যে রূপকগুলো কথ্য লিখিত উভয় ভাষায় শক্তিশালী হাতিয়ার, যা আমাদেরকে স্পষ্টতা ও সৃজনশীলতার সাথে জটিল ধারণাগুলোকে প্রকাশ করতে সক্ষম করে তোলে। এরপর যে আমরা কিছু নিউ ওয়ার্ডস ছিল এগুলো অর্থ দেখব। ইনহ্যাবিট্যান্টস মানে অধিবাসী বৃন্দ, গ্লুমি বিষণ্ন বা বিবর্ণ, ডিসপার মানে হচ্ছে হতাশা, গোস্টলি ভৌতিক, মিস্টারি রহস্য, ডিভাইন স্বর্গীয়, কমপ্লেকশন মানে বর্ণ, ইটার্নাল অর্থাৎ চিরন্তন, ইম্প্যাশেন্টলি অধৈর্যভাবে, ইম্পোভারিস্ট মানে দরিদ্র। শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় চলে যাব, চ্যাপ্টার 9 রাইটিং ডিফারেন্টলি, এবং 138 পৃষ্ঠার অ্যাক্টিভিটি 9.1.1 নিয়ে আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 লাইফ ইন দ্য উডস অ্যাক্টিভিটি 8.4.6 পেজ নাম্বার 137। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।